আমি বলবো যে অনেকদিন পরে ব্যাক করছি, কোচকে ধন্যবাদ যে আমাকে অপরচুনিটি করে দিতে সুযোগ করে দিতে দলে ফেরার জন্য। বাট আমি আগেও বলছি যে এটাতে আমি স্যাটিসফাই না, কারণ আমি যখন হচ্ছে স্যাটিসফাই হব, আমি দেশের হয়ে যখন একাদশে খেলবো এবং রেজাল্ট নিয়ে আসবো, তখন আমি মনে করবো যে আমি সাকসেস। তো আমি হচ্ছে চ্যালেঞ্জ নিতে চাই এবং হচ্ছে পারফর্ম করতে চাই, কোচকে আমি দেখাতে চাই, আমাকে একটা শো করতে চাই যাতে সে আমাকে হচ্ছে একাদশে দিয়ে, এবং আমি সেই চ্যালেঞ্জটা নিতে আসছি। দেশের হয়ে খেলে সবার মধ্যেই চাপটা আছে, কিন্তু ঠিক আছে, দেশের কান্ট্রি হয়ে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতেছি, আলাদা একটা চাপ আছে। তো আমি বলবো যে হ্যাঁ, একটা চ্যালেঞ্জিং অবশ্যই, এতদিন পরে ফেরা, তারা হচ্ছে একটা ট্রেকে ছিল, যারা কন্টিনিউ ন্যাশনাল টিমে খেলতেছে তারা একটা ব্যালেন্সে ছিল, তো সেখানে আমাকে ফাইট করা হচ্ছে আবার একাদশে নিয়ে চিন্তা করা, তো আমার জন্য একটু চ্যালেঞ্জিং অবশ্যই। এবং কোচ এটা মেনশন করছে যে শেখ জামাল বা বসুন্ধরা ডাজেন উঠা গুড পারফর্ম, হ্যাঁ সেই হচ্ছে একাদশে খেলবে এবং সে রিপ্রেজেন্ট করবে দেশকে, তো আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই। হচ্ছে আপনার যে উদ্দেশ্যটা আমি লাস্ট হচ্ছে 2018-তে শুরু করি কাতারে, কাতারে আমি ইঞ্জুরি হয়ে ব্যাক করি, দেন আমার একটা বিশাল গ্যাপ হয়েছে, দুইটা সাব চলে গেছে এর মধ্যে, ঠিক আছে। এখানে আমি একটা জিনিস শিখছি যে প্রফেশনাল জিনিসটা আরো বাড়িতে হবে, যেটা নিয়ে আমি কাজ করছি ক্লাব লেভেলে, সেগুলো সেলে হয় আমি যাতে আমি জাতীয় দলে ব্যাক করতে পারি, সেই জন্য আমি হচ্ছে চ্যালেঞ্জিং। কারণ যারা কন্টিনিউ ন্যাশনাল টিমে খেলতেছে এবং হচ্ছে ঘরোয়া লিগে খেলতেছে, তাদের সাথে আমার লেভেলটা আসলে ঠিক আছে কিনা সেইভাবে আমি কাজ করছি। কাজ করার পর কোচ এটলিস্ট হচ্ছে যখন আমাকে দেখছে, দেখার পর আমাকে চুজ করতে দেন, আমি আসছি। তো ডিফারেন্সটা আমি মনে করি ওই যে ওই জায়গাটায় গ্যাপটা পড়ে গেছিল সেখানে, বাট আমি মনে করি এটা আমি হচ্ছে ওয়ার্ক করে, হার্ড ওয়ার্ক করে আমি এটা সমন্বয় করছি।